আসসালামু আলাইকুম নেচার অফ থেকে আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আপনারা টমেটো গাছের পরিচর্যা করবেন এবং গ্রীষ্মকালে কোন ধরনের টমেটো গাছ লাগাবেন এবং কখন লাগাবেন সেইগুলো আপনাদের সাথে আপডেট নিয়ে আসছি তো বন্ধুরা আমার ভিডিওটি পুরো দেখবেন এবং আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পারছেন আপনারা আমার টমেটো বাগানের সবগুলা টমেটো গাছ আমি দেখাচ্ছি এই টমেটো গাছগুলা আসলে গরমের যখন শীতকাল যখন চলে যায় তখন গরমের সিজনে এই টমেটো গাছেরগুলা ফলন চলে আসে তো গরমের সময় আসলে টমেটোর চাহিদা খুব বেশি থাকে এই সময় আসলে পর্যাপ্ত পরিমাণে টমেটো সবাই চাষ করতে পারে না এবং বৃষ্টিপাত থাকে এই সময় আমাদের দেশে তো এই সময়ে আমরা এখন ধরনের টমেটো চাষ করব। এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের লম্বা আকারের যে টমেটোগুলা এই টমেটোগুলা আমরা গ্রীষ্মকালে লাগাবো তবে এই গাছগুলা ক ছাড়াগুলা কখন লাগাবো জমিতে আমি এই ছাড়াগুলা ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে লাগিয়েছিলাম তো এখন অবশ্যই মার্চ মাস চলে আসছে আর এখন কিন্তু গাছগুলা কিন্তু শীতকালের একেবারে শেষ পর্যায়ে লাগিয়েছি এই গাছগুলা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো মার্চ মাসে আমার এই গাছের ফলন দিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো বাগানটা এই বাগানটা গাছ লাগানোর পূর্বে আমি প্রথমে গর্ত করে নিয়েছিলাম গর্তের মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গ আমি শুকনো গোবর শুকিয়ে সেগুলা গুঁড়ো করে গর্তের মধ্যে দিয়েছিলাম গাছের মূল অংশে তো তারপরে আমি চারাগুলো লাগিয়েছি চারা লাগানোর পর আমি প্রতিদিনে পানি দিয়েছি পানি দেওয়ার পর আস্তে আস্তে গাছগুলো বড়ো হচ্ছে বড় হওয়ার পর আমার গাছের বয়স যখন বিশ দিন হল তখনই আমি গাছে অন্যান্য সার দিয়েছিলাম তো যে সারগুলো দিয়েছি সেগুলোও শেয়ার করছি আমি গাছে ইউরিয়া এবং পটাশিয়াম সার গাছের চতুর্দিক গুঁড়ে আমি সেগুলো প্রয়োগ করেছি তো আস্তে আস্তে এখন আমার গাছে ফলন দিতে শুরু করেছে এইভাবে আপনারা যে এই টমেটোগুলা একটু লম্বা আকারের আপনারা বাজার থেকে হাইব্রিড ধরনের এই লম্বা আকারের যে টমেটোগুলা সেগুলা গ্রীষ্মকালে চাষ করা যায় এগুলা কিন্তু গাছে এই টমেটোগুলো কিন্তু গাছে প্রচুর পরিমাণে ধরে একটা গাছে কিন্তু আট থেকে দশ কেজি টমেটো পাওয়া যায় যার ফলাফল আপনারা ভিডিওর যে গাছগুলা দেখতে পাচ্ছেন সেই গাছগুলার মধ্যে তার ফলাফলটা দেখতে পাচ্ছেন কারণ প্রত্যেকটা গাছের আমি পরিচর্যা করেছিভাবে প্রথমে যখন গাছে পাতা ছেড়ে দিয়েছিল কাণ্ড ছিল তখনই আমি গাছে কাটিং করে নিয়েছিলাম আমি অন্য একটা ভিডিওতে আমি এই গাছের কাটিংগুলো দেখিয়েছিলাম যে দুই নম্বর স্টেপ টু জি থ্রি জি কাটিং করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমার গাছগুলার এক কুটি বেঁধে সেই গাছগুলা দাঁড় করে রেখেছি কারণ এখন কিন্তু আমাদের দেশে মেঘ বৃষ্টির দিন চলে আসছে তো মেঘ বৃষ্টি দিলে আমাদের গাছগুলো কিন্তু মাটির সাথে পড়ে যে পড়ে যেতে পারে তখন আমাদের টমেটোগুলা নষ্ট হয়ে যাবে যার ধরুন এখানে যদি এরকম যদি আমরা কুটির সাথে গাছগুলো বেঁধে রাখি তখন আর যে টমেটোগুলা গাছে দরবে সেগুলো আর নষ্ট হবে না তো বন্ধুরা এইভাবে আপনারা এই টমেটোর চারাগুলো লাগাতে পারেন আর যদি কীটনাশক পোকায় দেখা দেয় তাহলে গাছে কীটনাশক মারবেন আর ইনশাল্লাহ আমার গাছে অটোমেটো ধরবে কিছুদিনের মধ্যে আমি ফলনটা তুলতে পারব তো সবাই ভালো থাকবেন আজকে এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম